हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू एमके कुकिंग हाउस। केमन आछो सबाई? आशा करी सबाई भीषण भालो आछो। आज आमी तुम्हादेर साथे भीषण मजार एक रेसिपी शेयर करब, जेटा किना छोटो बड़ो सकलेरी भीषण पसंदेर। एटा होच्छे कालो जाम मिस्टी। तो चलो देखे नी आमरा एटा तैरी करते की की लागछे। कालो जाम मिस्टी तैरी करार जोन्नो एखाने आमी एक केजी दूधेर साना नियेछी। ए सानाटा आमार एक कापेर चे एकटू कम होयेछे। एखन आमी ए सानार भितरे मिशिये दिब दुई टेबिल चामच सूजी। दिलाम दुई टेबिल चामच सूजी। दिच्छी एक टेबिल चामच मयदा। दिब हाफ चा चामच खावार सोडा। एटा किन्तु बेकिंग पाउडार ना, खावार सोडा। এখন আমি এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিব। সানার মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটা হাত দিয়ে ঘুষে ঘুষে এইভাবে মিক্সড করতে হবে। এটার মধ্যে যেন কোনো দানা বা লাম্পস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি এটার ভিতর দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি। মল্টেড ঘি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এখানে বাটার বা তেলও দেওয়া যাবে। অনেকে মনে করে তেল দিলে তেলের গন্ধ হয়, আসলে এটা ঠিক কথা না। ঘি, তেল বা ডালডা যে কোনো জিনিসই এখানে ইউজ করা যেতে পারে। এখন এটা আমি আবার খুব ভালোভাবে মেখে নিব। সানার মিশ্রণটা আমার খুবই ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়েছে। আর কালো জামের ভিতরে যেহেতু লাল কালার থাকে, সেজন্য আমি এখানে সামান্য রেড ফুড কালার দিয়ে দিব। আবার এটা আমি ভালো করে মিক্সড করে নিব। ফুড কালার দিয়ে আবার আমি এটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এটা ডোটা যত মসৃণ হবে, মিষ্টিগুলো ততই ভালো হবে এবং সফট হবে, ভিতরে কোনো ক্র্যাক থাকবে না। সেজন্য এই মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। মিশ্রণটা আমার সুন্দরভাবে মেখে নেওয়া হয়েছে। এখন আমি এটা 10 মিনিট রেখে পরে এটা দিয়ে মিষ্টি বানাব। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। এই 10 মিনিটের মধ্যে এটার ভিতর যে আমি সুজি আর ময়দা দিয়েছিলাম সেটা সেট হয়ে গিয়েছে। এখন আমি দুই হাতে একটু ঘি মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি ছোট ছোট করে কালো জামের শেপ দিয়ে নিব। এইভাবে আমি এই যে একটা কালো জামের আকৃতি দিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো মিষ্টি গড়িয়ে নিব। এই যে আমি সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নিয়েছি। এখন এটা আমি ডিপ তেলে ভেজে নিব। কালো জামগুলো ভাজার জন্য আমি চুলার উপরে একটা প্যান দিয়েছি এবং এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের সোয়াবিন তেল দিয়ে নিয়েছি আর এটা কুসুম কুসুম গরম করেছি। এখন আমি এটার ভিতরে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিব। তো মিষ্টিগুলো দেওয়ার পরে দেখো চতুর্দিক দিয়ে চিকন একটা বাবলের সৃষ্টি হয়েছে, তার মানে তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে। এখন আমি সবগুলো মিষ্টি এক এক করে দিয়ে দিব। আর এরকম এটা আমি এখন আর নেড়ে দিব না। এই বাবলগুলো আস্তে আস্তে যখন বাড়বে তখন এটা তেলের উপরে এমনি ভেসে উঠবে।
তেলের ভিতরে এটা আস্তে আস্তে ভেসে উঠতেছে। আমি আস্তে আস্তে একটা করে উল্টিয়ে দিব, উল্টিয়ে দিব এবং এটা কন্টিনিউ হালকা হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে। নইলে এক সাইডে হয়তো কালার বেশি হবে, অন্য সাইডে কালার কম হবে, সেজন্য এটা নাড়ার উপরেই রাখতে হবে। এইভাবে নেড়ে নেড়ে এটা ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমার চুলার চালটা একদম লো হিটে আছে, এরপরে আমি একটু মিডিয়াম করে দিব। এইভাবে তেলের উপরে দুলিয়ে দিতে হবে, আস্তে আস্তে করে, এটা জুড়ে করে নাড়া যাবে না। এটা মিডিয়াম জলে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, আর এটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এটা একদম যখন কালসে কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নিব। মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলেও যাচ্ছে, ফুলে ডাবল হচ্ছে, আর এটা চিনি শিরাতে দিলে আরও ফুলে দ্বিগুণ হয়ে যাবে। মিডিয়াম জালে 25 মিনিটের মতো এটা ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে এটার উপরের স্কিনটা যেন একদম শক্ত না হয়ে যায়, তাহলে চিনি শিরাতে দিলে ভিতরে চিনি শিরাগুলো ঠিক মতো ঢুকবে না, সেজন্য কন্টিনিউ এভাবে নেড়ে ছেড়ে এটা রান্না করে নিতে হবে। এইভাবে আমি জাল একটু করে বাড়িয়ে কমিয়ে 25 মিনিট এটা ভেজে নিব। মিষ্টিগুলো আমার কালার চেঞ্জ হয়েছে, এটাই আমার কাঙ্ক্ষিত কালার হয়ে গেছে, এখন এটা আমি উঠিয়ে নিব। একটা স্ট্রেনার দিয়ে তেল ঝরিয়ে একটা টিস্যুর উপরে উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো মিষ্টি একটা টিস্যুর উপরে উঠিয়ে নিয়েছি। মিষ্টিটা ডুবানোর জন্য চিনি শিরা করে নিব, তার জন্য এখানে আমি অন্য একটা পাতিল দিয়েছি, এটার মধ্যে আমি 3 কাপ চিনি দিয়ে নিচ্ছি। এই শিরাটা পাতলা হবে সেজন্য আমি 3 কাপ চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 6 কাপ পানি। তিন কাপ চিনির মধ্যে দিয়েছি 6 কাপ পানি। এখন এই শিরাটা খুব বেশি ঘন হবে না, পাতলাই হবে, জাস্ট একটা বলক আসলে এটার ভিতরে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এখন আমি জালটা বাড়িয়ে দিয়েছি, এটা একটা বলক আসলে আমি এটার ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিব। চিনির শিরার মধ্যে আমি 2টো সাদা এলাচ দিয়ে দিলাম একটু সুগন্ধ হওয়ার জন্য। তো আমি যেভাবে পরিমাপ করে মিষ্টিটা বানাইলাম এইভাবে যদি তোমরা মেজারমেন্টগুলো ঠিক রাখো তাহলে পারফেক্ট মিষ্টি হবে। আর এই বলকালা পানির মধ্যে চিনির শিরার মধ্যে আমি মিষ্টিটা যখন দিব মিষ্টিটা থাকবে হালকা গরম, একদম মানে হাতে শোয়া যায় এরকম গরম, খুব বেশি গরম দেওয়া যাবে না, আবার একেবারে ঠান্ডা করেও দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে। পানির ভিতরে আমার বলক আসতেছে, আর একটু বলক আসলে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। চিনির শিরাগুলোর মধ্যে আমার বলক এসেছে, আর এই মিষ্টিগুলো আমার অনেকটাই ঠান্ডা হয়েছে, একদম ঠান্ডা না, মোটামুটি ঠান্ডা যে হাতে শোয়া যায়। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো সব চিনির শিরাতে দিয়ে দিব। এখন আমি জালটা বাড়িয়ে দিব, মিডিয়াম জালে আমি এটা 10 মিনিট ঢেকে রান্না করব। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি, দেখো আমার মিষ্টিগুলো একদম ডাবল হয়ে গেছে। এখন আমি
চুলাটা অফ করে এটা আবার আমি ঢেকে রাখে 7-8 ঘন্টার জন্য আমি এটা ঢেকে রাখবো। এখন আমি চুলাটা অফ করে দিব। আমি এটা চুলার অফ করে দিয়েছি, এখন এটা আমি 7-8 ঘন্টার মতো রেখে দিব, ফিরে আসছি 7-8 ঘন্টা পরে। এই যে বন্ধুরা, আমি ফিরে এলাম। 3 ঘন্টা 3 সাড়ে 3 ঘন্টার মতো আমার এর মধ্যে মিষ্টিটা ফুলে ডাবল হয়েছে। আর এটার ভিতর দেখো মিষ্টির শিরা খুব একটা দেখা যাচ্ছে না, সবই মিষ্টির পেটের মধ্যে ঢুকে গিয়েছে। তো আমি 7-8 ঘন্টা বলেছিলাম, এত সময় লাগেনি আমার, 3.5 ঘন্টার মধ্যে এটা সুন্দর ডাবল হয়েছে ফুলে। এখন এটা আমি প্লেটে পরিবেশন করে দিব। এই যে আমার মিষ্টিগুলো আমি আলাদা প্লেটে পরিবেশন করে দিয়েছি, এখন আমি এটার উপরের থেকে একটু মাওয়া ছিটিয়ে দিব দেখতে সুন্দর দেখার জন্য। এই মাওয়ার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে। আর আমি এই মিষ্টিতে যে ছানাটা তৈরি মানে দেখিয়েছি, সেই ছানারও একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে আই বাটনে ক্লিক করলেই পেয়ে যাবে। এই যে আমি মাওয়া দিয়ে মিষ্টিটা পরিবেশন করে দিয়েছি। এটা মাওয়া ছাড়া এমনিও খেতে ভালো লাগে, আর আমার কাছে মাওয়া দিয়ে মিষ্টিটা খেলে বেশি ভালো লাগে। তো একটা আমি কেটে দেখাচ্ছি এটার ভিতরে কেমন হয়েছে। এখন আমি এই মাওয়া মাখানো একটা মিষ্টি মাঝে কেটে দেখাচ্ছি, দেখো ভিতরে কেমন হয়েছে। এই যে দেখো, একদম দোকানের মতো পারফেক্ট কালো জম হয়েছে। দেখো ভিতরে কতটা লাল টকটকে, একদম পারফেক্ট দোকানের মতো। আর এটার স্বাদটাও কিন্তু দোকানের চেয়ে কোনো অংশে কম না। তো দেখে নিলে কত সহজে আমি কালোজাম মিষ্টি বানিয়ে দেখালাম। আশা করি আজকের আমার এই রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ তোমরা বাসায় ট্রাই করো। আর তোমাদেরটা কেমন হলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।